আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও সবার দয়ে ভালো আছি। আবারও ছোট্ট একটা ব্লগ নিয়ে এলাম সবার সাথে শেয়ার করার লাগি, আশা করি সবাই ভালো পাইবা। আর আজকের ব্লগে দেখাইমো আমার গার্ডেনে কিতা কিতা শাকসবজি রয়েছে আর কিতা কিতা হারভেস্ট করি, আর আশা করি আমার সাথে থাকবা। এখন লন্ডনে মোটামুটি ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডা আইছে এখন লন্ডনে, বেশ ঠান্ডা রাত্রের সময় আর প্রচুর বৃষ্টি। ওর এখনও আমার গার্ডেনও কিছু ভেজিটেবল রয়ে গেছে, তো এখন আমি উঠেই আনিমু। এই যে আমার গাছের মাঝে বেশ পরে একটা বেগুন আছে, তো বেগুনটা আমি এখন কাটিয়ে আনিমু। বেশ বড় একটা বেগুন, এখানে আর একটা গাছের মাঝে বেগুন আছে, তো দুইটা বেগুন আছে, একটা একটা ছোট রয়েছে, এটা পরে উঠে আনিমু আর কিছুদিন পরে। আর এই বেগুনটা বেশ বড় হয়ে গেছে, এটা এখন আমি নিয়ে আর এখানে গাছের মাঝেও কিছু বেগুন আছে, উপর দিকে ছোট ছোট বেগুন বাইরে এখন, আর নিচের দিকেও বেগুন আছে, বড়গুলো আমি এখন উঠে আনিমু। তো এই বেগুনটা বেশ লম্বা হয়েছে, এটা আমি এখন উঠে আনি আর এখন যদি উঠে না নিই তাহলে হয়তো নষ্ট হয়ে যাব। এই যে আরো একটা, আর এই বেগুনটা থাকবো, পরে উঠে আনি আর একটু বড় হইলে। এই যে আমি বেগুন উঠে আনিলাম, এখন কিছু নাগামরিচ উঠে আনিমু। এই যে ছোট্ট একটা গাছের মাঝে বেশ নাগামরিচ ধরছে, নাগামরিচ থাকি আমি কিছু নাগামরিচ উঠে আনিমু এখন। আর কিছু পাখি গেছে, এই যে পাকছে, হলুদ হয়ে গেছে পাখিয়া। দেখ কিছু বড় গুলা নিমু, আগে যেগুলা ধরছে ওগুলা নিচের দিকের ওগুলা। এই যে নাগামরিচ পাকছে, আফ্রিকান নাগামরিচ, এটা বেশ বড় হয়েছে আফ্রিকান নাগামরিচ। না নিচে থাকি কিছু আর উঠে আনিমু আমি এখন। এই যে নিচে বেশ বড় হয়েছে, বেশ বড় নাগামরিচ, আফ্রিকান নাগামরিচ এটা। এখন আমি আর একটা গাছ থেকে নাগামরিচ উঠে আনিমু, আর নাগামরিচের বারে এই গাছটা এদিক দিয়ে ফরি যার, বেশ কিছু নাগামরিচ ধরছে, তো নিচের নাগামরিচগুলো আমি উঠে আনি আর। আর এই নাগামরিচগুলো আমি আজকে শেয়ার করবো ফ্যামিলি ফ্রেন্ডের সাথে। এই যে ফাঁকি যার এখন হলুদ হয়ে যার, আমার এই গাছের নাগামরিচ ফাঁকলে হলুদ হয়ে যায়, লাল হয় না। এই যে বেশ কিছু নাগামরিচ মুটে এনেছি, আর বেশ বড় বড় নাগামরিচ। তো এখন আমি লাউ উঠে আনিমু, এই যে ব্যাগ দিয়ে বান্ধিয়ে রাখছিলাম আমি লাউ,
ঠান্ডার মাঝে ব্যাকটেরিয়া বান্ধিয়া রাখলে তাড়াতাড়ি বড় হয়। এই যে দুইটা লাউ আমি এখন ওটাই আনিম, তো এটা এই যে একটা লাউ আমি উঠে আনিলাম, বেশ হেভি, এটা খুব ভারী। এখন এটা উঠে আনিম, এটা খাটি আনিম এখানে। এখন আমি এই যে একটা কত দেখা যার, এটা আমি এটা খাটি আনিম এখানের মাঝে। এই যে খাটলাম, এখন আমি এই লাউটা খাটি আনিম। লাউর গাছ মরি গেছে, তো এটা এখন আমি খাটি আনিম। এখন আমি এটা খাটি আনি আর এই যে গাছের গুড়ির মাঝে আর একটা রয়েছে, এটা এখন খাটি আন না, আর একটু বড় হইলে খাটিম। একদম গাছের গুড়ির মাঝে ধরছে। এই যে আমার লাউগুলো উঠাই আনছি, এখন আমি কিছু কচু তুলমু আমার গার্ডেন থাকি। মাশাল্লাহ বেশ বড় হয়ে গেছে, এখন দুইবার উঠে আনিছি, নেওয়ার পরেও দেখা যার বেশ বড় হয়েছে কচু। এই যে বেশ লম্বা লম্বা হয়েছে, আর কচুগুলা না উঠাইলে এখন আরও নষ্ট হয়ে যাব। এই যে নষ্ট হয়ে যায় পাতাগুলা, কিছু পাতা নষ্ট হয়ে যায়, তো এখন আমি কিছু কচু উঠাই আনিব। আমি কিছু কচু উঠাই আনি আর গুড়ির এগুলা খাটি আনিম। এই যে গুড়ির যে বড় বড় এগুলো আমি খাটি আনি আর মাশাল্লাহ বেশ বড় বড় হয়েছে কচুগুলা। এই টোপ থেকেও আমি কিছু কচু উঠে আনি আর তো বাকি গাছগুলো থেকেও এখন আমি উঠে আনি। বেশ কিছু কচু আমি এখন উঠাই আনিছি। আর কচু উঠাই নেওয়ার পরেও কচু আছে এখনো, তো আরও 1 উইক পরে আমি আবারও উঠাইতাম পারমু এখান থেকে। এখন আমি কিছু চাইনিজ পটল উঠে আনিম। এই যে চাইনিজ পটল বেশ বড় বড় হয়ে গেছে, এই যে বেশ বড় বড় হয়ে গেছে, তো আমি এখন চাইনিজ পটল উঠে আনি আর এই যে বেশ বড় বড় হয়েছে। তো উপর দিকেও কিছু চাইনিজ পটল আছে। আর নতুন করে এই যে বাইরের নতুন নতুন বাইরের আর দরের মাশাআল্লাহ, এখানে মাঝে প্রচুর পরিমাণে পটল আছে। এই যে প্রচুর পরিমাণে পটল আছে, পাতার মতো দেখতে কালার। বেশ বড় বড় হয়েছে এগুলা,
প্রতিটা পাতায় পাতায় চাইনিজ পটল ধরে। এই যে উপর দিকে আরো বেশ কিছু পটল আছে। তো প্রতিটা পটল আমি উঠে আনিব, আর এই পটলগুলো মাছ দিয়ে খাইতে খুবই ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে ভাজি খাইতে খুবই ভালো লাগে, অথবা এমনিতেই ভাজি খাইতে ভালো লাগে। যারা খাইছেন তারা তো অবশ্যই জানরা কতটা টেস্টি। কিছু পটল এই যে উপর দিকে রয়ে গেছে, উপর দিকে রয়ে গেছে, এগুলো আমি পরে উঠে আনিব। তো এখন কিছু পুঁই শাক উঠে আনিব, এখানে মাঝে কিছু পুঁই শাক আছে, পাতাগুলো নষ্ট হয়ে যার গাছে থাকিয়ে থাকিয়ে, তো আমি এগুলো উঠে আনিব এখন। বড় বড় পাতাগুলো আমি এখন উঠে আনিব। খুবই নরম উঠে আই, তো বাকি পাতাগুলো আমি এইভাবে উঠে আনিব। এই যে বেশ কিছু পুঁইশাক আমি উঠে আনিছি, তো পুঁইশাক উঠে আনিলাম। এখানে একটা চাইনিজ লাউ আছে, একটা সময় আছিল খুব বেশি চাইনিজ লাউ হইতো আমার, তো এবছর একটা গাছ আছিল খুব লেটে লাগাইছি, তো এখন একটা ধরছে, এটা আরও বড় হইব, বড় হওয়ার পরে দেখাই মইটা কীরকম হয়েছে। এই যে আমি কিছু হারভেস্ট করে আনলাম, এটা নাগামরিচ, আফ্রিকার নাগা, চাইনিজ পটল, এটা মিষ্টি কুমড়ার ফুল আনছি, আর যে কচু, আর এখানে পুঁই শাক, বেগুন, লাউ, তো আরও কিছু জিনিস রয়ে গেছে আমার গার্ডেনও, এগুলো আমি পরে উঠে আনিব। এই যে কাঁচামরিচগুলো আমি পরে উঠে আনিব। এই পাতাগুলো উঠে আনিব আমি পরে। তো যদি ভালো লাগে আমার এই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব করে আনিবা, আর লাইক দিবা, শেয়ার করবা। তাহলে আজকে এই পর্যন্তই, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আইমু সবার সাথে শেয়ার করার লাগি। আল্লাহ হাফেজ।